ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আজকে একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের সম্মুখে আমার ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন কোনো আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তো বন্ধুরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আসি যারা এখনও অবৈধভাবে বসবাস করতেছি তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটি হচ্ছে মালয়েশিয়া যে সমস্ত অবৈধ প্রবাসী আছে তাদের জন্য আমার এই আজকের এই টিপসগুলো আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা অবৈধ প্রবাসী যারা আছেন তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কাজকর্ম যেখানে করি না কেন চলাফেরাও করি যাতায়াত করি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি তো এক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে বন্ধু আছে আপনার পরিচিত কোনো বন্ধুর বা কোনো আত্মীয় স্বজনের বিষয় মেয়াদ আছে এরকম কোন স্টিকার দেখা গেছে যে অনেক অবৈধ প্রবাসী ব্যবহার করতেছে যেভাবে হোক যে কারণে হোক ব্যবহার করতেছে হয়তো নাম চেঞ্জ করে বা ছবি চেঞ্জ করে ব্যবহার করতেছে তা আমি মনে করি এই ধরনের ব্যবহার না করাই ভালো কারণ আপনি যদি আপনার বন্ধুর পাসপোর্ট ব্যবহার করেন ফটোকপি করে যদি আপনি ব্যবহার করতেছেন এক্ষেত্রে আপনার অনেক সমস্যাও ডেকে আনতে পারে কি কি সমস্যা ডেকে আনতে পারে আশা করি আমার ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো সমস্যাগুলো হচ্ছে প্রথমত আমি বলছি আপনি যদি কাজের অবস্থায় ধরা পড়েন বা যেখানে হোক আপনি ধরা পড়েন ইমিগ্রেশনের রেটে যদি আপনি ধরা পড়েন তাহলে আপনি যদি আপনার যে বন্ধুর পাসপোর্টের কপি আপনি ব্যবহার করতেছেন সেই কপি যদি আপনি তাদেরকে দেখান তাহলে আপনার জন্য আরও মহাবিপদ আপনার জেল হবে জরিমানা হবে আপনার জন্য আরও মহাবিপদ আবার দেখা গেছে যে আপনি ওই কপি দেখাচ্ছেন কিন্তু ওই কপি অনুযায়ী তারা রেকর্ড করতেছে কিন্তু ইমিগ্রেশনে যখন চেক করবে আপনি যে মালয়েশিয়া আসছেন তখন কিন্তু তাদের কাছে রেকর্ড আছে। এখন আপনি যে বন্ধুর কাগজ দিয়ে চলতেছেন তারা যে চেক করবে কিন্তু চেকে আপনার কোনো রেকর্ড নাই ছবি নাই নাম নাই কবে মালয়েশিয়া আসছেন সেই রেকর্ডও নাই আপনি যে অরিজিনালভাবে মালয়েশিয়া আসছেন সেই রেকর্ড তারা কীভাবে জানবে আপনার যদি কোনো ডকুমেন্ট না থাকে তো আমি মনে করি যদি আপনার ধরা পড়েই গেছেন তাহলে আপনি যে আপনার বন্ধুর বিষয় ব্যবহার করতেছেন বা বন্ধুর পাসপোর্ট ব্যবহার করতেছেন সেগুলো না দেখানোই ভালো আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলি আপনি ব্যবহার করেন সেগুলি আপনি দেখাবেন এক্ষেত্রে দেখা গেছে যে সমস্যা হয় দুজনের হয়ে যায় আপনি যারটা ব্যবহার করতেছেন তারও অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায় কারণ সেই রেকর্ড অনুযায়ী তারা ইমিগ্রেশনের লিস্ট করে দেয় তো এখন আপনিও বিপদে পড়ছেন আপনার বন্ধুকেও বিপদে ফলাইছেন হয়তো দেখা গেছে সে দেশে যাবে দেশে যেতে পারবে যখন দেশ থেকে সে আবার আসবে মালয়েশিয়ায় কিন্তু আসতে পারবে না যদি ব্ল্যাকলিস্ট থাকে তা সমস্যা কিন্তু দুজনেরই তো বন্ধুরা আরেকটি কথা হচ্ছে আপনি যখন ধরা পড়ছেন বা আপনি ধরা পড়ে জেলখানায় গেছেন আপনাকে আপনাকে কোনো প্রকারই আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনাকে জেল থেকে সারাতে পারতেছে না তো তারা খুব দ্রুতভাবে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে এক্ষেত্রে যা যা করতে হবে আপনাকে জেল খাটতে হবে তো দেখা গেছে যে আপনার যারা স্বজন আছে বা বন্ধু বান্ধব আসে খুব দ্রুত সহজেই যেন আপনি দেশে যেতে পারেন তারা সেই ব্যবস্থা করবে তো এক্ষেত্রে দেখা গেছে যে আপনি যখন আপনার বন্ধুর পাসপোর্ট দিয়ে চলাফেরা করছেন কিন্তু আপনার বন্ধুর সেই পাসপোর্ট দিয়ে আপনার কিন্তু রেকর্ড হয়েছে এখন আপনার জন্য যে ট্রাভেলস পাস কাটবে ট্রাভেলস পাস কাটতে গেলে কিন্তু আপনার অরিজিনাল সব কিছুরই প্রয়োজন হবে তো অরিজিনাল সব কিছু যখন প্রয়োজন হবে আপনার রেকর্ড কিন্তু ইমিগ্রেশন আপনার বন্ধুর পাসপোর্ট দিয়ে আছে। তো এক্ষেত্রে আপনার আপনার কাগজপত্র দিয়ে যখন ট্রাভেলস পাস উঠিয়ে নিয়ে আসবে ইমিগ্রেশনের সাথে কিন্তু মিল থাকবে না এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তো অনেকেই জিনিসগুলো জানানা বিদেম বলতেছে যে দেশে যেতে পারতেছে না কি কারণে যেতে পারছে না তো অনেক সমস্যা হয়ে থাকে বন্ধুর পাসপোর্ট দিয়ে চলাফেরার কারণে তার রেকর্ড ইমিগ্রেশনে বন্ধুর ওই রেকর্ডেই আছে ওই পাসপোর্টের রেকর্ডই আছে আর আপনার যে রেকর্ড আপনার যে জন্ম নিবন্ধন কার্ড বা আপনার যে পাসপোর্টের কপি বা আপনার যে বাংলাদেশের যে তথ্যগুলো ছিল সেগুলো দিয়ে আপনার ট্রাভেলস পাস কাটতে হবে তো ওই রেকর্ড দিয়ে যদি আপনি ট্রাভেলস কাটেন তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশনে যখন আপনি জেল খাটতেছেন ওইখানে কিন্তু আপনার সাথে মিল থাকে না মিল না থাকার কারণে কিন্তু আপনার দেশে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় তো আমি মনে করি আপনারা যখনই ধরা পড়েন মনে করেন যে আপনি আর এখান থেকে ছুটতে পারবেন না তাহলে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলি আপনি শো করবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং আমার কথাগুলো শেয়ার করবেন যে যেই অবস্থায় কাজ করেন না কেন যে অবস্থায় আপনারা ধরা পড়েন না কেন আপনার নিজের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনার শো করবেন যখন আপনি ধরা পড়েন আপনার বন্ধুর যে ব্যবহার করতেছেন সেই ডকুমেন্টগুলো আপনারা দেখাবেন না আপনাদের কাছে যা আছে সেটাই দেখাবেন তো বন্ধুরা কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কমনে রইল আগামীতে আবারও দেখা হবে আবারও কত হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আবারও আসবো আপনাদের সম্মুখে এই পর্যন্তই